मामला जेदिन आदालते उठबे ओई रात्रि आमार नबी सरवारे दुजाहा सैयदुल मुरसलीन দুজাহানের সরদার স্বপ্ন যুগে রাতের অন্ধকারে মুবারক শাহর জেলখানায় তিন নবী ঢুকে গেলেন পুরো ঘর আলোকিত হয়ে গেছে নবী ডাক দেয়া কই মুবারক তোমার উকিল কি জানায় দিও আর উকালতি লাগবে না তোমার উকিল হয়ে গেলাম আমি নবী নিজে ऐ दुश्मने इस्लाम तो बर्बाद रहेगा ऐ दुश्मने इस्लाम तो बर्बाद रहेगा इस्लाम तो आबाद है आबाद रहेगा इस्लाम तो आबाद है आबाद रहेगा जो आग गलत मस्जिद अक्सा पे उठेगी जो आग गलत मस्जिद अक्सा पे उठेगी इस आग की बिनाई सलामत न रहेगी इस आग की बिनाई सलामत न रहेगी निकलेगा जमाना ये आखिर अहले बिदात निकलेगा जमाना ये आखिर अहले बिदात इस्लाम में नई नई बाती करे ईजाद इस्लाम में नई नई बाती करे ईजाद ऐ बंदाए खुदारो हर दम में तू होशियार ऐ बंदाए खुदारो हर दम में तू होशियार बिदात का बदबू करे तुमको इमाम बर्बाद बिदात का बदबू करे तुमको इमाम बर्बाद माजूद हाजिरीन আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক বলেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযম বিল্লাহ তারা কি এমন কাউকে তাদের জন্য শরীক বানায় দেবতা বানায় যে তাদেরকে দ্বীনের ব্যাপারে শরীয়ত প্রদান করবে তাদের ব্যাপারে শরীয়তের কোনো বিধিবিধান আরোপ করবে যার অনুমতি আল্লাহ দেন নাই তারা কি এমন কোন শরীক এমন কোন দেবতা নিজেদের জন্য বানায় নেবে যে দ্বীনের ভিতরে কিছু বিষয়কে দ্বীন মেনে পালন করবে যার অনুমতি আল্লাহ তাকে দেন নাই যে হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে খুতবায় বলেছি সে হাদিস শরীফের অর্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু শরীয়তের ভিতরে কেউ যদি কোনো নতুন কিছু আবিষ্কার করে যার অনুমতি শরীয়ত তাকে দেয় না কোরআন দেয় না হাদিস দেয় না নবীজি বলেন তাহুয়া রাদ্দু শরাব পরিত্যাজ্য অন্য হাদিস শরীফেও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিদআত প্রসঙ্গে নবীজির একখান হাদিস এনেছেন অধ্যায় হলো কিতাবুল জিজিয়া ওয়াল মুআদা আল্লাহ রাসূল বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান যে ব্যক্তি কোনো বিদআত আবিষ্কার করলো আও আওয়া মুহদিসান অথবা কোন বিদআতিকে আশ্রয় প্রশ্রয় দিল ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন তার উপর আল্লাহ ফেরেশতা এবং গোটা মানব জাতির লানত কার কার লানত আল্লাহর লানত ফেরেশতার লানত গোটা মানব জাতির লানত কার উপর যে বিদআত করে যে বিদআতকে প্রশ্রয় দেয় নবীজি বলেন লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন তার কোন আমল ফরজ ওয়াজিব নফল কোন কিছু আল্লাহর দরবারে কবুল হয় না কত ভয়ঙ্কর হাদিস
प्यारे हाजिरीन आज আমরা জুমায় পবিত্র মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে আলোচনা করব আমি আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা একটু বোঝাতে চেষ্টা করব সেটা হলো নবীজির জীবনের অধ্যায় হলো দুটো এক হলো নবীজির জন্ম থেকে নিয়া 40 বছর পর্যন্ত যে সময়টাতে নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই ওহি আসে নাই জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর জীবনের এই অধ্যায়কে মিলাদুন নবী বলে আর 40 এর পরে কোরআন নাজিল হয়েছে এই 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত নবীর জীবনের এই হায়াতের অংশটুকে অংশখানাকে সিরাতুন নবী বলে সিরাতুন নবীর অধ্যায়ে শরীয়ত পাওয়া যায় নামাজের বিধিবিধান পাওয়া যায় রোজা পাওয়া যায় হজ পাওয়া যায় শরীয়তের যত আহকাম সমস্ত আহকামাদি আল্লাহর নবীর জীবনের কোন অধ্যায়ে পাওয়া যায় সিরাতুন নবীর অধ্যায়ে অর্থাৎ 40 এর পর থেকে বাকি 40 বছরের আগ পর্যন্ত ধর্মীয় কোন বিধিবিধানের আলোচনা নবীর জীবন নবীর জীবনে পাওয়া যায় না বাকি এই সময় আমার নবীর জীবনে অনেক অলৌকিক ঘটনা অনেক বরকতময় ঘটনা ঘটেছে যা শুনলে যা শুনাইলে একজন ঈমানদারের ঈমান তাজা হয় ঈমানে নূর পয়দা হয় প্যারে হাজিরিন অতএব আল্লাহর নবীর জীবনের এই দুটো অধ্যায়ের কোন একটা অধ্যায়কে আমরা অস্বীকার করতে পারি না মিলাদুন নবীর পাঠটাকে অধ্যায়কে আমরা অস্বীকার করতে পারি না সিরাতুন নবীকে অস্বীকার করতে করার সুযোগ নাই আহলে হক উলামায়ে কেরাম উলামায়ে দেওবন্দ নবীর জীবনের এই মিলাদুন নবীর অধ্যায়কে তারা 100 বার স্বীকার করে কিন্তু যে বিষয়ে আপত্তি তুলেন সেটা হলো বর্তমানে প্রচলিত মিলাদুন নবী যে পন্থায় পালন করা হয় মিলাদুন নবী নামে যে সমস্ত কাজ করা হয় এগুলাকে আহলে হক উলামায়ে কেরাম পরিষ্কার বিদআত পরিষ্কার বিদআত কারণ এই সমস্ত কার্যাবলী কোন সুবুত নবীর যুগে নাই নবীর সাহাবায়ে কেরামের যুগে নাই আল্লাহ নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন তোমাদের জন্য সুন্নত হলো আমি নবীর সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত সাহাবায়ে কেরাম যদি কোনো কাজ করে থাকেন সেটাও উম্মতের জন্য দলিল কিন্তু আমরা বর্তমানে মিলাদুন নবী নামে যে সমস্ত কার্যকলাপ যে সমস্ত বিষয়কে আমল মনে করে ইবাদত মনে করে করা হচ্ছে এই সমস্ত বিষয়ের কোনো সুবুত কোনো প্রমাণ নবীর যুগেও পাওয়া যায় না নবীর সাহাবায়ে কেরামের যুগেও পাওয়া যায় না এজন্যই এটাকে উলামায়ে কেরাম পরিষ্কার বিদআত বলেন প্যারে হাজিরিন পাওয়া যে যায় না এই ব্যাপারে অসংখ্য দলিল অসংখ্য দলিল অসংখ্য দলিল যারা প্রচলিত মিলাদের পক্ষে প্রচলিত মিলাদের পক্ষে তারা যে সমস্ত দলিল পেশ করার চেষ্টা করেন এগুলা একটাও সহিহ না শুধু সহিহ হাদিস না দুর্বলের কাতারেও না পরিষ্কার ভাষায় জাল কিছু হাদিস আমার ওই সকল ভাইরা যারা এই বিদাতকে প্রশ্রয় দেন আশ্রয় দেন বিদাত করেন তারা এই জাল হাদিসগুলা সাধারণ মানুষের সামনে পেশ করে তাদেরকে ধোঁকা দিচ্ছে এগুলা যে জাল আমাদের উলামায়ে কেরাম বহুবার তাদের দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ করেছেন বিশেষ করে এই সময়ে তরুণদের আইডল মুফতি রেজাউল করিম আবরার ভাই বন্ধুবর কম সময়ের ভিতরে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সমস্ত বাতিল ফিরকার এক রকম জম রেজাউল করিম আবরার ইনি পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যারা দেখি নাই তারা আবার দেখতেও পারেন যে আমার ওই সকল ভাইরা যারা জাল হাদিস নিয়া মিলাদুন নবীর এই বর্তমান কার্যকলাপকে তারা শরীয়তের অন্তর্ভুক্ত বানাইতে চান এই সমস্ত হাদিস যে জাল এটা তিনি পরিষ্কার প্রমাণ করে দিয়েছেন আমরা দেখেছি তার সামনে ওরা অসহায় ছিল অসহায় সেখানে আমি বলবো যে শুধু মুফতি রেজাউল করিম আবরার নয়
তার চেয়ে আরো বড় বড় উলামায়ে কেরাম আর জাইয়িদ জাদরিল উলামায়ে কেরাম আহলে হকদের দলে আছেন উলামায়ে দেওবন্দের মধ্যে আছেন প্যারে হাজিরিন এজন্য আমি বলি যে এই প্রচলিত মিলাদে প্রচলিত মিলাদে যে সমস্ত কার্যকলাপ যে সমস্ত কাজ আজকে সমাজে ছড়িয়ে আছে এগুলাকে আমরা কেন বিদাত বলি এই কাজগুলো কি কি আমি আপনাদের সম্মুখে একটা ছোট আকারে একটা এই পেশ করতে চাই যে এগুলা এই প্রচলিত মিলাদের দ্বারা কি কি অনইসলামিক কাজ শরীয়ত বিরোধী কাজ হচ্ছে আর এগুলা যে বিদাত এর একটা ছোট প্রমাণ হলো আমরা ইতিহাসের মধ্যে দেখেছি বিশেষ করে যে কিতাবগুলি আল্লাহর নবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে যে সমস্ত তারিখ লেখা হয়েছে সেই সমস্ত তারিখের মধ্যে পাওয়া যায় যে প্রচলিত যে মিলাদ মিলাদুন নবীর নামে চালানো হচ্ছে এটার আবিষ্কার করেছে 604 হিজরিতে ইরাকের মুশেল শহরের বাদশা যার নাম আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকরি সে হলো ইরাকের মুশেল শহরের বাদশা কত হিজরি 604 হিজরি মানে আমার নবীর 600 বছর পরে 600 বছর পরে 6 বছরও না 6 শতাব্দী পরে এই প্রচলিত মিলাদের আবিষ্কার করেছে আর এই প্রচলিত মিলাদুন নবীর অনুষ্ঠানে যে র্যালি বের করা হয় যে র্যালি বের করা হয় জশ্নে জুলুস নামে এই জশ্নে জুলুসের আবিষ্কারক হলো এই কিছুদিন আগে ইংরেজ আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ হাজী এনায়েতুল্লাহ এই এই প্রচলিত র্যালির আবিষ্কারক প্যারে হাজিরিন এজন্য আমি বলি যে এই সমস্ত কাজগুলি রাসূলের যুগে রাসূলের সাহাবায়ে কেরামের যুগে মোটেও ছিল না এগুলো আবিষ্কার হয়েছে রাসূল রাসূলের সাহাবীদের বহু বহু পরে যে সমস্ত কাজগুলো আজকে এই মিলাদুন নবীর নামে করি চালানো হচ্ছে এর মধ্যে একটা হলো শরীয়ত বহির্ভূত কাজকে শরীয়তের মধ্যে প্রবেশ করানো হয়েছে শরীয়তের বহির্ভূত কাজকে শরীয়ত বানানো হচ্ছে এটা হলো একটা ক্ষতি দুই নম্বর হলো মিলাদুন নবী নামে জন্মদিন পালন করা হচ্ছে জন্মদিন আল্লাহর নবীর জন্মদিন পালন করা হচ্ছে তিন নম্বর হলো মিলাদুন নবীর নামে অমুসলিমদের সাদৃশ্যতা অবলম্বন হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হলো মিলাদুন নবীর নামে যারা মিলাদুন নবী পালন করেন না যারা এটাকে বিদাত বলেন তাদেরকে ওয়াহাবি নবীর দুশমন কাফির বলে গালি দেওয়া হচ্ছে ছয় নম্বর মিলাদুন নবীর নামে নবীকে হাজির নাজির মনে করা হচ্ছে এবার আসুন আমরা একটু বুঝি যে সেটা হলো যে শরীয়ত বহির্ভূত কাজকে শরীয়ত শরীয়ত আল্লাহ এবং রাসূল কর্তৃক আমাদের কাছে পরিপূর্ণ আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سورة مائدة 3 نمبر آيات الله پاک رب العالمين تني بولن امي تما در جنو دين کے پوری پورنو کرے دیئے چھی অতএব দিলের ভিতরে বাড়ানো কমানোর কোন সুযোগ আমাদের হাতে নাই আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন এর ভিতরে কেউ বাড়াতেও পারবে না কেউ কমাইতেও পারবে না ভাইরা আমার এজন্য এই প্রচলিত মিলাদের নামে যেই সমস্ত কার্যকলাপগুলি করা হয় এক নম্বরে যেমন মিলাদুন নবী প্রকৃত মিলাদুন নবী নবীর জন্ম সংক্রান্ত আলোচনার নাম নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়ের ভিতরের আলোচনা করার নাম হলো মিলাদুন নবী এই আলোচনা শুনলে সওয়াব করলে সওয়াব
কিন্তু কেউ যদি মনে করে এই আলোচনাই শুধু যথেষ্ট নয়, আমিও আপনাদের কাছে জানতে চাই, আমি যদি আজ আমার নবীর জন্মের সেই অলৌকিক ঘটনাগুলি আপনাদের সামনে বয়ান করি, পেশ করি, এরপরে মোনাজাত দিয়ে দেই, তাহলে কেউ কেউ বলবে হুজুর কোথায় আমরা তো মিলাদ পড়তে বসলাম, আপনি তো মিলাদ পড়লেন না। তাহলে বোঝা গেল বর্তমান সময়ে এই মানুষগুলি যারা এই মিলাদুন্নবীর কার্যকলাপে লিপ্ত, এরা মিলাদুন্নবী আলোচনা করা কি মিলাদুন্নবী মনে করে না, মিলাদুন্নবী পড়াকে তারা মিলাদ মনে করে। প্রকৃত অর্থে মিলাদ আলোচনার বিষয়, সেটা পড়ার বিষয় নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা, এগুলা পড়ার নাম মিলাদুন্নবী নয়। নবীর যুগে সাহাবীদের যুগে মিলাদুন্নবীর আলোচনা হয়েছে কিন্তু পড়া হয় নাই। বর্তমান সময়ে উলামায়ে হক উলামায়ে দেওবন্দ মিলাদুন্নবীর নামে পড়াকে তারা বিদআত বলেন। মিলাদুন্নবী আলোচনার বিষয়, পড়ার বিষয় নয়, পালন করারও বিষয় নয়। মিলাদুন্নবী হলো আলোচনার বিষয়, করলে সওয়াব, শুনলে সওয়াব, নফল বন্দেগীর সওয়াব। কিন্তু আজ যারা মিলাদুন্নবী ফরাকে মিলাদ মনে করে, এরা এই শরীয়তের ভিতরে এই বিষয়টাকে বাড়াইছে, যেটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত, যেটা প্রমাণ নবীর যুগে সাহাবীর যুগে না থাকায় উলামায়ে হক উলামায়ে দেওবন্দ এটাকে বিদআত বলেন, বিদআত বলেন, পরিষ্কার বিদআত বলেন। শুধু তাই নয়, এই মিলাদুন্নবীর নামে আল্লাহর নবীর জন্মদিন পালন করা হয়, জন্মদিন পালন করা হয়, অথচ জন্মদিন পালন করার শরীয়তের কোনো অনুমতি নাই। বড় আশ্চর্যের বিষয়, বড় আনন্দের বিষয়, বড় অবাক হওয়ার বিষয়, যারা আল্লাহর নবীর জন্মদিন পালন করে কেক কেটে, যারা আল্লাহর দিন নবীর জন্মদিন পালন করে বিভিন্ন অনুষ্ঠান করে, ওই মৌলবীরা ওরা নিজেদের বাবার জন্মদিন পালন করে না, সন্তানের জন্মদিন পালন করে না, নিজের জন্মদিন পালন করে না। যদি কেউ বলে হুজুর আপনার সন্তান জন্ম নিয়েছে এত তারিখে, আজ হলো তার জন্ম তারিখ, একটু জন্মদিন পালন করেন, তখন ওরাই ফতোয়া দেয় জন্মদিন পালন করা না জায়েজ, হারাম। অথচ এই নাজায়েজ কাজটা আমার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তারা এই গোস্তাকি করছে, বেয়াদবি করছে, নাজায়েজ কাজ নবীর সাথে করছে, কিন্তু নিজের সাথে, নিজের বাবার সাথে, সন্তানের সাথে করতে রাজি না। কেন জানেন না? কারণ কি? কারণ হলো এর ভিতরে এদের কিছু ফায়দা রয়েছে, এর ভিতরে তাদের দুনিয়ার কিছু স্বার্থ রয়েছে, এর পিছনে ওই সকল মৌলবীদের কিছু রুটি রোজগার রয়েছে, ওই অনুষ্ঠান করলে, এমন ভাবে পালন করলে তাদের পকেটে কিছু পয়সা আসে। শুধু এইটুকু লোভে, দুনিয়ার কিছু লোভে একটা নাজায়েজ কাজকে সাধারণ মানুষের সামনে এশকে রাসূলের নাম নিয়া, নবীর মহব্বতের নাম নিয়া তারা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। ভাইরা আমার, এজন্য বলতে চাই জন্মদিন পালন করা হারাম। জন্মদিন পালন করে ইহুদিরা, জন্মদিন পালন করে খ্রিস্টানেরা, জন্মদিন পালন করে হিন্দুরা, খ্রিস্টানরা তাদের তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম 25 ডিসেম্বর খ্রিস্ট মাস হিসেবে পালন করে, হিন্দুরা তাদের দেবতার জন্মাষ্টমী জন্মদিন পালন করে, মুসলমান জন্মদিন পালন করার কুরুসুম কোন রেওয়াজ আমার নবী করেন নাই, নবীর সাহাবায়ে কেরাম করেন নাই, নবীর 63 বছরের হায়াতের জিন্দেগি, আল্লাহর নবীর জন্ম তারিখ, জন্মদিন 63 বার এসেছে, একবারও নবী করেন নাই, একবারও নবী করেন নাই, এর কোনো প্রমাণ নাই। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন পালন করেছেন, এমন কোন নজির পাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলে পরে সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন পালন করেছেন, একটা নজির, একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই, পারবেও না। ভাইরা আমার, এই জন্মদিন পালন করার দ্বারা, এই জন্ম উৎসব নবীর পালন করার দ্বারা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, হিন্দুদের সাথে সাদৃশ্য হয়,
আবু দাউদ শরীফের রিওয়ায়াত আমার নবী বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে মিলবে মিলে চলবে তার সাথে তার হাশর হবে নবীর এই হাদিসের ভাষায় আমার আমল আমার কোন কর্ম আমার কোন কাজ যদি খ্রিস্টানদের সাথে মিলে যায় আমার আমার হাশর হবে খ্রিস্টানের সাথে আমার কোন কাজ আমার কোন কাজ আমার কোন আমল যদি হিন্দুদের সাথে মিলে যায় তাহলে হিন্দুদের সাথে হাশর হবে এজন্য ভাই ভালো করে খেয়াল করে শুনি দরদ নিয়ে বলতেছি আমি কারো বিদ্বেষ নিয়ে বলি না জানি যারা এই সকল বিদাতি কাজকর্মে জড়িত আমার সাধারণ সহজ সরল মুসলমান ভাইয়েরা তারা এতটা বুঝে না এসকে নবীর প্রেম নবীর মহব্বত নবীর এশক অন্তর জুড়ে প্রতিটা মুসলমান মানি অন্তরে নবীর মহব্বত নবীর ভালোবাসা কারণ নবীর মহব্বত ছাড়া কখনো কামেল মুমিন হওয়া যায় না কিন্তু তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে তাদেরকে বোকা বানানো হচ্ছে কারা বানাচ্ছে ওই সকল মৌলবীরা কেন বানাচ্ছে কই তাদের নিজেদের ফায়দার জন্য নিজেদের রুটি রোজগারের জন্য এ ভাই ওদের ব্যাপারে একটু সতর্কতা কোন সতর্কতা কোন আমার আবেগ যেন শরীয়তের ভিতরে থাকে আমার মহব্বতের মাপকাঠি যেন শরীয়তের ভিতরে থাকে মনে রাখতে হবে নবীর মহব্বত তাম দুনিয়ার সমস্ত মুসলমানের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর প্রতি একজন সাহাবী আপনা থেকে আপনা একজন সাহাবী মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় তমাম দুনিয়ার সমস্ত আশেক রসুলের এশকের পাল্লার চেয়ে নবীর একজন সাহাবীর মহব্বত আর এশকের পাল্লা ভারী হয়ে যাবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো দ্বিমত নাই কারো কোনো মত পার্থক্য নাই অতএব ভালো করে শুনতে হবে ভালো করে বুঝতে হবে ভাই আমার মায়ার নবীর প্রতি আমার মহব্বত থাকবে কিন্তু মহব্বত প্রকাশ করাটা তরিকা হতে হবে আমার নবীর সাহাবায়ে কেরামের মতো তাহলেই সেটা ইবাদত হবে যদি আমার নবীর সাহাবায়ে কেরামের তরিকা মতো না হয় তবেই সেটা বিদআত হবে তবেই সেটা বিদআত হবে বলবেন হুজুর এটা তো ভালো কাজ এটা তো ভালো কাজ এটাতে গুনার কি আমি বলি শুনেন ভালো কাজ ভালো কাজ যতই আপনি মনে করতেছেন ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে যদি এটাকে শরীয়ত মনে করেন আমল মনে করেন অবশ্যই সেটাকে কোরআন হাদিস দ্বারা আপনার প্রমাণ থাকতে হবে কারণ শরীয়ত আল্লাহ এবং রাসূল দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে কোনো কিছু পারাইবার সুযোগ আমার আপনার হাতে না ভাইরা আমার পাঁচ নাম্বার যে অন্যায়টা হয় সেটা হলো আমরা যারা ওদের এটাকে বিদআত বলি আমরা যারা মিলাদুন নবীর অনুষ্ঠানকে পালন করা বা পড়ার বিষয় বলি না বরং আলোচনার বিষয় বলি ওরা আমাদেরকে ওয়াহাবি বলে নবীর দুশমন বলে গালি দেয় কেউ কেউ কাফের কই তো দ্বিধা করে না অথচ মনে রাখবেন বুখারী শরীফের রওয়ায়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন তিনি বলেন ইদা ক্বালা আর-রাজুলু লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ফাইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাআত আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন আমার নবীর হাদিস নবী বলেন কেউ যদি কাউকে গালি দেয় কেউ যদি কাউকে কাফের কয় কেউ যদি কাউকে মুনাফিক কয় নবীর দুশমন কয় তাহলে দুজনের কোনো একজন এই গালির সাথে জড়ায়া যাবে যদি সে সত্যি কাফের হয়ে থাকে তাহলে তো ঠিক সে কাফের যদি সে নবীর দুশমন হয়ে থাকে তাহলে তো গালি ঠিকই আছে ওয়া ইল্লা মায়ার নবী বলেন আর যদি সে কাফের না হয় অথবা সে নবীর দুশমন না হয় আর আমি তারে দুশমন বললাম কাফের বললাম রাজা তালেহি ওই গালিটা তখন আমার উপরে ফিরে আসবে কত বড় ভয়ঙ্কর কথা
নবী বলেন বলেন তোমার গালি যদি তার উপযুক্ত হয় তাহলে সে তো গালি পাইলো সেই গালির উপযুক্ত আর যদি এই গালির উপযুক্ত সে না হয় তাহলে তুমি এই গালি ফেরত যায় না এই গালি এমন না যে এই গালিটা বাতাসে বিলীন হয়ে যায় কারো উপরে পড়ে না নবী বলেন দুজনের একজনের উপর অবশ্যই পড়বে দুজনের একজনের উপর অবশ্যই পড়বে যদি সে এমন উপযুক্ত না হয় তাহলে গালিটা আমার উপরে এসে পড়বে তাহলে আমার সতর্কতাটা উচিত একজন মানুষকে কাফের বললাম অথবা নবীর দুশমন বললাম বলার আগে খেয়াল করা উচিত সে যদি এমন না হয় তাহলে আমি নবীর দুশমন হয়ে যাব আমি কাফের হয়ে যাব ভাইরা আমার এই যে জশনে জুলুস বর্ণাঢ্য রেলি আবিষ্কার করলো ইংরেজ আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহর মৌলভী মজিদ এই মৌলভী মজিদ আর হাজী এনায়েতুল্লাহ ওরাই এই জশনে জুলুসের নামে আজকে মিছিল আবিষ্কার করেছে বড় দুঃখ হয় বড় কষ্ট হয় আজকে নবীর জন্মদিন উপলক্ষে যে রেলি বের হলো শহর জুড়ে আমরা দেখলাম সেই রেলির মধ্যে গান বাজনা ঢোল তবলা বাজানো হয়েছে গান বাজনা ঢোল তবলা বাজানো হয়েছে এই গান বাজনা ঢোল তবলার দ্বারা আমার নবীর জন্মদিন পালন করেছে অবুজের দল ওই বেকুফের দল জানি না তারা এটা আমার নবীর সাথে কত বড় গুস্তাখি আমার নবীর সাথে কত বড় দুশ্মনী কত বড় নবীর কলিজায় আঘাত নবী বলেন আমি দুনিয়ায় এসেছি গান বাজনা মুলুত পাঠন করার জন্য আল্লাহর নবী বলেন আমি দুনিয়ায় এসেছি গান বাজনার মুলুত পাঠন করার জন্য আর তারা গান বাজনার মাধ্যমে আমার নবীর জন্মদিন পালন করছে ভাইরা আমার 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন এই ব্যাপারে অনেক দ্বিমত কিন্তু নবীর ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল এই ব্যাপারে কোনো দ্বিমত নাই কোনো দ্বিমত নাই অতএব আনন্দ মিছিল তুমি করলা এমন দিনে যেই দিনে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাও আবার এমন ভাবে করেছে গান বাজনা ঢোল তবলা হারাম কাজে জড়ায়া আমার নবী যদি আজকে দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে নবীর কলিজা আগুন ধরে যাইত হায় রে উম্মতে উম্মতের জন্য আমি আল্লাহর কাছ থেকে নিজের কিছুই চাইলাম না নবী যা চাইলেন সব কিছু আমার আপনার জন্য চাইলেন আর আমরা আজকে নবীর কলিজায় এমন ভাবে ব্যথা দিচ্ছি আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বন্ধু তুমি কি চাইবা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে যা চাইবা আমি তোমাকে তাই দেব নবী কয় মালিক আমি আমার জন্য কিছুই চাই না আমি চাই আমার উম্মতের জন্য কি চাও বন্ধু বলো আল্লাহ আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না আল্লাহ বলে বন্ধু যাও তোমাকে খুশি করার জন্য আমি তোমার দাবি হাশরের ময়দানে মেনে নিব নিজের জন্য চাইতে পারতাম নিজের পরিবারের জন্য নবী চাইতে পারতাম কিন্তু নবী নিজের জন্য নিজের পরিবার পরিজন কারো জন্য কিছুই চাইলেন না চাইলেন আমার আপনার জন্য নিজের সমস্ত সুখ শান্তি কুরবানি দিলেন এই উম্মতের জন্য এখনো নবী মদিনার রওজা ধরে শুয়ে শুয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে কান্দে যখন নবীর কাছে সংবাদ ফেরেশতারা পৌঁছায় নবী গো আপনার উম্মত গান বাজনা নিয়ে মাঠে নামছে ঢোল তবলা নিয়ে মাঠে নামছে ওরা আপনার জন্মদিন পালনে আপনি যা হারাম করেছেন সেই হারাম বস্তু নিয়ে তারা আপনার জন্মদিন পালন করে নবী রোজা ধরে শুয়া কষ্ট পাবেন রে ভাই কলি যায় নবীর আগুন ধরে যাবে আগুন এজন্য বলি ভাই রে সাবধান মনে রাখবা ওই সকল মৌলবীরা যারা তোমাদেরকে এই বিদাত করাইতেছে বিদাতকে নেক কাজ মনে করাইয়া তারা করাইতেছে আমার সহজ সরল মুসলমান ভাইদেরকে বলি আপনারা সজাগ থাকুন সতর্ক হুন ওদের সাধ্য আছে
কিন্তু আপনাদের কোনো স্বার্থ নাই, ওদের স্বার্থ আছে কিয়ামতের ময়দানে ওরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন আল আখিল্লা ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকুন, হাশরের মাঠে ওই সকল মানুষগুলি বন্ধু বন্ধুর দুশমন হয়ে যাবে, ইমাম মুসল্লির দুশমন হয়ে যাবে, মুসল্লি ইমামের দুশমন হয়ে যাবে, পীর মুরিদের দুশমন হয়ে যাবে, মুরিদ পীরের দুশমন হয়ে যাবে। তখন বলবে আল্লাহ আমরা তো কিছু বুঝতাম না, আমাদেরকে হুজুর এমন ভাবে বলছে, হুজুর বলছে এটা নবীর ইশক, হুজুর বলছে এটা নবীর মহব্বত, আমরা তো কিছু বুঝতাম না, আমাদেরকে হাদিসও শুনাইছে কিন্তু ওই দিন সে আপনার কথা সাপোর্ট দিবে না, সে অস্বীকার করবে, পরিপূর্ণভাবে অস্বীকার করে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এজন্য ভাই আফসোস করতে আফসোস, এজন্য আপনাদের জন্য বড় আফসোস, দয়া করে তাদের কারো কথায় কারো প্ররোচনায় কারো কোনো কথায় কান দিবেন না। মনে রাখবেন মনে রাখবেন, সমাজে বহু মানুষ বহু আলেম বহু স্বার্থ লইয়া ঘুরে, আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, আমাকে সেটা মেনেই চলতে হবে। শরীয়তের ভিতরে সে কথা বলে না বাহিরে কথা বলে, বিদাত করলে পরে কি ক্ষতি হয়। এক নম্বর নবী বলেন আনওয়ারুল হাদিস 798 হাদিস, এই 798 নম্বর হাদিস শরীফ কিতাবের নাম আনওয়ারুল হাদিস। মায়ার নবী বলেন আহলুল বিদাতি কিলাবু আহলিন্নার, যারা বিদাত করে কিয়ামতের ময়দানে এরা জাহান্নামের কুকুর হবে, জাহান্নামের কুকুর। কত বড় শক্ত কথা নবী বলেছেন, বিদাত হলো বিদাতি হলো জাহান্নামের কুকুর, কিলাবু আহলিন্নার। সেই আনওয়ারুল হাদিসের এই কিতাবের 797 নম্বর হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আবাল্লাহু আইয়াকবাল আমাল সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন বিদাতির আমল আল্লাহর কাছে কবুল হবে না, দুনিয়ার জমিনও কোন বিদাতির আমল আল্লাহর কাছে কবুল হয় না। নবী বলেন হাত্তা ইয়াদা বিদাতাহু, যতক্ষণ পর্যন্ত সে তার বিদাত তওবা করে না ছাড়বে, তওবা করে বিদাতি তার তওবা করে বিদাত না ছাড়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ তার যাকাত তার তাসবিহ তার কোরআন তেলাওয়াত কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে। অথচ এমন হাদিস নবী চুরি করার ব্যাপারে বলেন নাই, জিনা করার ব্যাপারেও নবী এমন বলেন নাই যে চোর যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, জিনাকারী যদি নামাজ পড়ে না তার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। এক এমন কথা নবী বলেন নাই কিন্তু বিদাতের ব্যাপারে বলেছেন বিদাতি বিদাত তওবা করে না সারা পর্যন্ত তার কোন আমল আল্লাহর কাছে কবুল নয়। আরেক হাদিস শরীফে নবী বলেন বিদাত এমন এক জঘন্যতম কবিরা গুনাহ, এটা মানুষের রক্তের সাথে মিশে যায়, এজন্যই বিদাতে যারা জড়ায় পড়ে এরা সহজে বিদাত ছাড়তে পারে না, শেষ পর্যন্ত তওবা ছাড়া তার কবরে যেতে হয়, কারণ তওবা করার অনুভূতি তার অন্তরে জাগ্রত হয় না, সে তো এটাকে গুনাহ মনে করে করে নাই বরং নেক কাজ মনে করে করেছে, এজন্য তওবা করার অনুভূতি অন্তরে জাগে না। চোর মৃত্যুর আগে হয়তো তওবা করে, জিনাকারী মৃত্যুর আগে হয়তো তওবা করে, এমনি ভাবে ঘুষখোর মৃত্যুর আগে হয়তো তওবা করে, কারণ তার ভিতরে সব সময় সেটা পীড়া দেয়, আমি তো ঘুষ খেয়েছি, আমি সুদ খেয়েছি, আমি চুরি করেছি, অন্যায় করেছি, সেটাকে অন্যায় জেনে করেছে, কিন্তু বিদাতির অন্তরে মৃত্যুর আগেও এটা আসে না, কারণ সে তো জানেই না সেটা যে অন্যায় সে যে গুনাহ করেছে, সে মনে করেছে আমি বহুত বড় নেক কাজ করেছি, এজন্য তার তওবা নসিব হয় না। ভাইরা আমার এজন্য আসুন আমরা আজকে জানি নবীর ইশক নবীর ভালোবাসা নবীর মহব্বত কেমনে আমরা সেটা প্রমাণ করব, কেমনে জাহির করব। আগেই বলেছি আমার জাহির করার পন্থা হবে সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন।
আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন ফেদা ছিলেন, কেমন পাগল ছিলেন। উহুদের ময়দান আমার নবী আক্রান্ত, দুশমন মাথায় আঘাত করেছে, রক্ত ঝরেছে নবীর চতুর্দিকে, দুশমন সাহাবায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ওই অবস্থায় নবী ডানে বামে তাকায় দেখেন কোন সাহাবী দেখা যায় না, সবাই দিকবিদিক আক্রমণের শিকার। হঠাৎ করে উহুদ পাহাড় আমার নবীকে ডাক দেয়, নবী গো আপনি আমার মাঝে আসেন, আমার মাঝে আপনি আশ্রয় নেন। আল্লাহর নবী তাকে দেখেন পাহাড়টা একটু ফেটে গেছে, নবীজি ওই জায়গায় তিনি উঠলেন, ওইটা তিনি লুকায় গেলেন। উহুদ পাহাড় নবীকে আশ্রয় দিয়েছে, আজও সেই পাহাড় এইভাবেই রয়েছে। যারা হজে যায় উহুদ পাহাড় দেখতে গেলে, আমি নিজেও দেখেছি সেখানে অনেক মানুষজন উঠে, উপরে উঠে আমি নিজেও উঠেছি, ওই জায়গাটা এখন এইরকম ফাটল রয়েছে। কেউ যদি এই গুপ্ত জায়গাটার ভিতরে ঢুকে, নিচ থেকে কেউ বুঝবেই না, কোনো মানুষ এর ভিতরে লুকায় আছে বোঝা যায় না। আর ওখানে ঢুকলে পরে আপনার দেহটা এমন ভাবে পাহাড়ের সঙ্গে লেগে যাবে, নবীর দেহটা যেইভাবে লাগা ছিল। ওই অবস্থায় যখন নবীকে পাওয়া যায় না, মদিনায় খবর ছড়ায় পড়লো, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। মদিনায় কান্নার রুল পড়ে গেল রে যুবক, শিশু নাই, নারী নাই, যুবক নাই, খেলাধুলা বন্ধ, সবাই দৌড়াইতে শুরু করলো উহুদ ময়দানের দিকে। সবার চোখে পানি আর কান্নার রুল, আমার নবী বুঝি দুনিয়ায় নাই। একজন মহিলা উহুদ পাহাড়ের দিকে দৌড়ায়, সাহাবী কই মা গো উহুদ যেলাম নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। নবীর আশিকা নবীর মহব্বত কি পরিমাণ, মহিলায় কই বাবা আমি আমার সন্তানের খবর নিতে আসি না, আগে আমাকে বলো আমার নবী কেমন আছেন। সাহাবী কই আমার নবী ভালো, সামনের দিকে আগায় তবু দৌড়ায়। আরেকজন ডাক দিয়ে কই মা উহুদ নাই, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কই আমি স্বামী খবর নিতে আসি না, আগে আমাকে বলো আমার নবী কেমন আছেন। সামনের দিকে আগায় আরেকজন কয় তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কয় ভাইয়ের খবর নিতে আসি নাই, আমাকে বলো আমার মায়ার নবী কেমন আছে। উহুদের ময়দান ময়দানে মদিনার মানুষ দৌড়া, মহিলা নবীর কাছে উহুদে হাজির, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চোখের পানিটা বসে আর কয় লইব, ওই ময়দানে যুদ্ধে আমার স্বামী শহীদ, আমার সন্তান শহীদ, আমার ভাই শহীদ। কিন্তু নবী গো আপনাকে জীবিত দেইখা আমি আমার সমস্ত ব্যথা মুহূর্তের ভিতরে ভুলে গেলাম। স্বামী হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা, ভাই হারানোর বেদনা, সব বেদনা আমি মুহূর্তের ভিতরে ভুলে গেলাম। এক নজর আপনার দেখা মাত্র, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খুদা তুমকো বানায়া। মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, মৌলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, সজদার মদিনা হে তোমাকে আরবি হ্যায়, সজদার মদিনা হে তোমাকে আরবি হ্যায়।
अशजार ने देते हैं नबुवत के शहादत, तस्कीक कमर में तो अंगुल की इशारात, तस्कीक कमर में तो अंगुल की इशारात। दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को पाकीज़ा बनाया, असनाम से काबा को पाकीज़ा बनाया। दरपेशानी ने तरीक़त रू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाह ए भाई तो बोले नबीर जुगर कहनी सुने सुने जमल शुद्ध ना तो किसुदिन आगे 1918 1918 रोजा पाक ज़ियारत किया तो मुनाफिक है। शमी बोलते सन बीबी गो अमी हज करे अस्लाम सलाम दिलाम तुम्ही एक ही बोलते सन बोले हाँ तो तू मुनाफिक है। शमी बोलते से की जन्नो घटना की बोलो बोले बोलो बीबी बोलते सन तो रोजा पाक ज़ियारत किया है ना। इधर अब्दुल हक मेरे नबी की कुर्सी लेकर खींच रहा है, तुम्ही तो रोजा ज़ियारत करे और इदिके अब्दुल हक अमर नबी नबुवतेर चार निया टानाटानी करतेछे, अमर नबी की नबुवतेर चार तुम्हार काछे आमानत रेखे जाए नहीं। मुबारक शाह बोलते से अब्दुल हक की कय कय अब्दुल हक कय से नाकि नबी। मुबारक शाह कय आमार कुरालटा दाओ घरे ढुकते चाई ना, कुरालटा आमार हाथे दाओ। ए कुरालटा हाथे निया सुजा चले गेलेन अब्दुल हकेर बाड़ी। से तखन भारतेर जमीदार दरजार सामने जाया दाड़ाइते अब्दुल हक कय कि मुबारक शाह तुम्हारे एमन केन केन घरे तुम्हार कुराल की होए चे बोले तू न कि आमार नबी नबुवतेर चार निया टान दिसो। কই শুন শুন না দোস্ত শুন কি শুনবো কি শুনবো বইলাই মুবারক শাহ নবীর আশিক হাতে কুরআন দিয়ে আব্দুল হকের গর্দানে মারলেন সাথে সাথে দিখন্ড দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেল ফিনফি দিয়া রক্ত তার গায়ে লাগলো এই রক্ত মাখে জামা আর কুরআন নিয়ে তিনি সোজা থানায় চলে গেলেন পুলিশের কাছে ওসির কাছে যা বলতেছেন আমি খুন করেছি কাকে আব্দুল হককে আমাকে গ্রেফতার করুন কিন্তু ঘটনাক্রমে ওসি তিনি একজন খাঁটি মুসলমান ওসি বলতেছে আপনি ইনকো কিউ কতল কিয়া কেন তার হত্যা করেছে মুবারক শাহ বলেন ও মেরে নবী সে গোস্তাখি কি সে নবুয়তি দাবি করেছে আমার নবীর সাথে বিয়াদবি করেছে এই কথা শোনা মাত্রই ওসি নবীর আশেক সে বলতেছে মে বিহি মুসলমান হো मैं भी मुसलमान हो आमियो मुसलमान नबीर उम्मत नबीर आशिक मैं तुझसे गिरफ्तार करने के लिए तैयार नहीं बल्कि मेरे नौकरी छोड़ने के लिए मैं तैयार हो। उसी बोलते से तुम करेछो जा करेछो ठीक करेछो आमी तुम्हाके गिरफ्तार करते पारबो ना प्रयोजने आमी चाकरी छेड़े देबो। अल्लाहु अकबर जोरे बोलिए अल्लाहु अकबर। আদালতে যান
মুবারক শাহ তিনি আদালতে নিজেকে সপোর্ট করলেন জেলখানায় তারে বন্দী করা হলো এদিকে মামলা উঠলো আদালতে উকিল সাহেব বলতেছে একবার শুধু আপনি বলেন আমার হুঁশ ছিল না বাকিটা আমি দেখব কিন্তু নবীর আশে কাকে বলে শুনেন ভাইরে আজকে তো আমরা এস্টের প্রমাণ শুধু জিলাপি আর সিন্নির ভিতরে সীমাবদ্ধ রাখছি কিন্তু প্রকৃত এস্টার মহব্বত কাকে বলে এস্ক প্রমাণ হয় রক্ত দিয়া আর আজকে আমরা নবীর এস্ক প্রমাণ করি জিলাপি দিয়া সাহাবায়ে কেরাম নবীর এস্ক প্রমাণ করেছেন নিজের রক্ত দিয়া জীবন দিয়া জীবন আর আমরা আজকে কি দিয়ে এস্ক প্রমাণ করি এ ভাই মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলি একটু শুনুন কাউকে আঘাত করার জন্য বলি নাই রে ভাই এইবার মুবারক শাহ ওনার মামলা উকিল বলতেছে একবার শুধু বলেন বলছিল না তিনি বলেন অসম্ভব অসম্ভব আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে নবীর দুশমনকে খুন করেছি কতল করেছি মামলা উঠবে অষ্টম দিন মামলা যেদিন আদালতে উঠবে ওই রাত্রি আমার নবী সরওয়ারে সাইয়েদুল মুরসালিন দুজাহানের সরদার সব যুগে রাতের অন্ধকারে মুবারক শাহর জেলখানায় তিন নবী ঢুকে গেলেন পুরো ঘর আলোকিত হয়ে গেছে নবী ডাক দিয়া কইয়ে মুবারক তোমার উকিল কি জানায় দিও ওর উকালতি লাগবে না তোমার উকিল হয়ে গেলাম আমি নবী নিজে আল্লাহু আকবার নবী বলেন আমি নিজে হয়ে গেলাম তোমার উকিল আরে বইলু উকালতি লাগবে না উকিল যখন এরপরের দিন আদালতে উঠলো উকিল নিজে তার বইয়ের মধ্যে ঘটনাটা লিখছে সে বলতেছে আমি যখন জজের সামনে আইন পেশ করব যুক্তি তুলব তখন আমি নিজেও জানি না ওই দিন আমার জবান থেকে কি বের হয়েছিল এমন আইনের কথা এমন যুক্তির কথা জশাব পর্যন্ত দিশেহারা হয়ে গেল জশাব মামলার রায় দিয়ে দিল মুবারক শাহ নির্দোষ তার কোনো দোষ নাই সে বেকসুর খালাস আল্লাহ এজন্য বলি ভাইরা আমার নবীর মহব্বতের প্রমাণ আমাদের আমাদের দেখাইতে হবে তরিকা হলো নবীর সাহাবায়ে কেরামের তরিকা নবী বলেন আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীর সূরত সিরত যার ভিতরে যত বেশি আল্লাহর নবী বলেন সে আমার তত বড় আশেক আজকে আমি রেলি বের করলাম জশনে জুলুসের রেলি বের করলাম গান বাজনা বাদ্য বাজাইলাম এটা তো নবীর আদর্শ না নবীর তরিকা না নবী বলেন আমার আশেক যে সে আমার আদর্শ যে যত বেশি মানবে সে আমার তত বড় আশেক আজকে আমি রেলি বের করি নবীর আশেক দাবি করি আমার নবীর সুন্নত তরিকায় আমার মাথার চুল নাই আমার মুখে দাড়ি নাই এরপরও কিছু মানুষ এই পথে কেন কারণ এক শ্রেণীর মৌলভী এদেরকে গাইড করতেছে এদেরকে ধোঁকা দিচ্ছে বোকা বানাচ্ছে বিভিন্ন জাল হাদিস জাল মিথ্যা কিছু কথাবার্তা বলার দ্বারা সাধারণ মুসলমান আমার তো মন বলে হয়তো বা এরা মাপ পেয়েও যাইতে পারে যদি বলে আল্লাহ আমরা বুঝি নাই ওরা আমাদেরকে এমন বুঝাইছে এজন্য বলি সাধারণ ভাই বোনদেরকে বলি সাবধান মৌলবি দেখলে আমরা তার কথা মানবো তার কথা মতো চলবো এমন না আগে বুঝতে হবে মৌলবি কোন মাপের মৌলবি কোন মাপের মৌলবি পাগড়ি দেখলে আর জোব্বা দেখলেই পাগল হওয়া যাবে না তার কথার অনুসারী হওয়া যাবে না আমি দু একজনের নাম না বলে পারছি না কারণ এটা আমাদের দায়িত্ব আপনাদের কি জানা দেওয়া এটা গীবত হবে না নবী বলেন কোন বিদআতি ইমামে নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি গীবতের অধ্যায়ে তিনি লিখেছেন ছয় জায়গায় গীবত করা বৈধ এর মধ্যে একটা জায়গা হলো কেউ যদি বিদআত করে বিদআতকে প্রশ্রয় দেয় বিদআত
জাতি লালন করে বিদাত প্রচলন করে তার ব্যাপারে জাতিকে সতর্ক করা তার দোষগুলি তুলে ধরা এটা গীবত নয় গীবত নয় এই ক্ষেত্রে গীবত বৈধ কে বলেছেন নববী রহমাতুল্লাহ আলাইহি এজন্য আজকে আমাদের সমাজে কিছু কিছু মৌলবী যাদের নাম না বললেই নয় যেমন আলাউদ্দিন জিহাদি গিয়াসউদ্দিন তাহিরি সম্পূর্ণভাবে একদল মানুষকে ভুল কথা বলে মিথ্যা মেসেজ দিয়া জাল হাদিস কইলা এই সমস্ত জগন্নতম জগন্নতম বিদাতের মধ্যে লিপ্ত রেখেছে এবং একদল মানুষকে তাদের অংশীদার তাদের সাপোর্ট তাদের সহযোগী বানায় নিয়েছে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে এজন্য ভাইয়াদের থেকে সাবধান 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 তাদের কথা মানাও যাবে না তাদের ওয়াজ নসিহত শোনাও যাবে না আবার আমাদের ভিতরে একজন এসে মিশছেন বর্তমানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সারা জীবন আমরা দেখলাম বিদাত নিয়া লালন পালন বিদাত নিয়া চলন আমরা সারা জীবন দেখলাম উলামায়ে হক আহলে হক উলামায়ে দেওবন্দকে নিয়ে কটাক্ষ আজ ইনি আমাদের মাঝে আসছেন আলহামদুলিল্লাহ আহলান সাহলা আমরা স্বাগতম জানাবো কিন্তু আমাদের দাবি একটাই আপনার অন্তরে যে বিদাতি আকীদাগুলি এই ব্যাপারে জাতিকে স্পষ্ট করেন আপনি ওইগুলা থেকে নিজেকে তওবা করেন জাতির সামনে পরিষ্কার করেন বিদাতি আকীদা মুক্ত কিনা যদি আপনি এটা পরিষ্কার না করেন আমরা সম্মান করতে পারি না আমরা আমাদের রাহবার বানাইতে পারি না রাহবার বানাইতে পারি না কারণ এক হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম কেউ যদি কোনো বিদাতিকে সম্মান করে সেও সমান অপরাধী বিদাতির মতো সমান অপরাধী দিন ধ্বংস করার কাজে সেও সহযোগী অতএব কোনো বিদাতি আকীদাগ্রস্ত কোনো মানুষকে যদি আমাদের সম্মান জানাইতে হয় তাহলে নবীজির এই ধমকি হাদিস কানা সামনে রাখা উচিত আমিও সমানভাবে তার অপরাধী এজন্য বলবো বন্ধুরা আবেগে নয় আবেগের সাথে বিবেক থাকা লাগবে হুঁশ থাকা লাগবে বুঝতে হবে মানতে হবে আমার শরীয়ত এটা খেলনার পাত্র নয় খেলনার পাত্র নয় শরীয়ত চলবে নবী নবীর সাহাবায়ে কেরামের অনুসরণে এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপর যেই পথের উপর সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অতএব সাহাবায়ে কেরামের আমল সাহাবায়ে কেরামের নমুনা অনুসরণ ব্যতীত আমাদের দ্বীন পাওয়া কোনোভাবেই সম্ভব না ভাইরা আমার এজন্য বললাম একটু মনোযোগ দিয়া কথাগুলি আমরা শুনলাম দিলের কান দিয়া শুনলাম আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমি কাউকে উদ্দেশ্য করে আঘাত দেওয়ার জন্য কিছু বলি নাই শুধু আমি আমার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে কথাগুলি বোঝানোর চেষ্টা করলাম আমরা মানার চেষ্টা করব আমরা দিন মানব নবীর ইশক নবীর মহব্বত সেটা অন্তরে রাখব প্রকাশ করার তরিকার মাধ্যম আমরা অবশ্যই সেটা সাহাবায়ে কেরামের তরিকা মতো করব আল্লাহ পাক আমল করার তৌফিক সবাইকে দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম